ধনধান্য পুষ্পভরা ভরা আমাদের এই বসুন্ধরা এই গানটি দ্বিজেন্দ্রলাল রায়ের একটি কালজয়ী দেশাত্মবোধক গান একে দ্বিজেন্দ্র গীতিও বলা হয় দ্বিজেন্দ্রলাল রায় ছিলেন বাঙালি কবি নাট্যকার এবং সঙ্গীত স্রষ্টা আজকে শুনবেন তার জীবনেরই কিছু মজাদার ঘটনা কবি দ্বিজেন্দ্রলাল রায় একদিন কলকাতার রিজেন্ট পার্কের মধ্যে দিয়ে বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে আসছিলেন এ সময় তিনি দেখলেন যে এক সাদা পোশাক পরা পাদ্রী জোরে জোরে চিৎকার করে বক্তৃতা দিচ্ছেন হাত নেড়ে খ্রিস্টানদের ধর্মযাজককে পাদ্রী বলা হয় আর তার চারদিকে ধর্মভীরু মানুষের ভিড় ভিড়ের মধ্যে খ্রিস্টানদের পাশাপাশি হিন্দু এবং মুসলমান শ্রোতাও ছিলেন কি বলছে শুনিত পাদ্রী চলুন বন্ধুদেরকে একথা বলে দ্বিজেন্দ্রলাল রায় ভিড় ঠেলে একদম সামনে গিয়ে দাঁড়ালেন তখন সেই পাদ্রি রায়ের দিকে তাকিয়ে বললেন তোমার মুখের দিকে শয়তান তাকিয়ে আছে ছাড়বার পাত্র নন তিনি তখন পাদ্রিকে বললেন হ্যাঁ হ্যাঁ সে তুমিই বটে এতগুলো লোকের সামনে এরকম কথা শুনে পাদ্রী মুখ চুন করে রইলেন আর উপস্থিত সকলে একদম হাসিতে ফেটে পড়লেন দ্বিজেন্দ্রলাল রায় সম্পর্কে সাহিত্যিক প্রসাদ দাস গোস্বামীর নাতজামাই হতেন তো তিনি প্রসাদ দাসকে দাদামশাই বলে ডাকতেন এবং দ্বিজেন্দ্রলাল রায় এবং তার বন্ধুরা তার দাদামশাইয়ের সঙ্গে প্রায় খুব রঙ্গরসিকতা করতেন এবং দাদামশাইও তাদেরকে খুব স্নেহ করতেন আর দাদামশাই প্রায় নাচ জামাইয়ের কলকাতার বাড়িতে আসতেন সেরকমই গ্রীষ্মের এক গরমের দিনে প্রসাদ দাস ঘেমে নে তারপর দ্বিজেন্দ্রলাল রায়ের গৃহে উঠলেন তো দ্বিজেন্দ্রলাল রায় তখন বন্ধুদের সঙ্গে বসে আড্ডা দিচ্ছিলেন তিনি এরকম অবস্থায় দাদামশাইকে দেখে বন্ধুদেরকে বললেন ওহে তোমরা দেখছো না দাদামশাই শীত পাচ্ছে তার উপর লেপ চাপা দাও তো একজন বন্ধু সত্যি সত্যি একটি লেপ এনে প্রসাদ দাসের গায়ে চাপা দিল এখন আপনাদের কি ধারণা তিনি রেগে গিয়েছিলেন মোটেই না নাজজামা এবং তার বন্ধুদের এরকম জ্বালাতনে তিনি অভ্যস্ত ছিলেন এবং এইসব রসিকতা তিনি খুব উপভোগ করতেন আর তাছাড়া দাদু নাতি বা নার্জামাইয়ের মধ্যে এরকম সম্পর্কই তো বিরাজ করে আজ এই পর্যন্তই কেমন লাগলো আজকের গল্প জানাবেন অন্য কোনো দিন নতুন গল্প নিয়ে হাজির হব আমি ফারজানা চায়ের কাপে গল্পে ভালো থাকবেন সবাই